আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিচিঙ্গা ভাজি। খুবই সিম্পল একটা রেসিপি, যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আস্ত জিরা, আর জিরাটা ফুটে ওঠার পরপরই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিছু শুকনো মরিচ। আমি বিচি ফেলে আর বোটাটা ফেলে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা যদি তেলের উপর দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা কালার আসে, তবে সবজিটা দেওয়ার পরেও দেওয়া যেতে পারে। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে রাখবো আর চেপে ঢেকে দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকনিটা খুলে একটু নেড়েচেড়ে দিব। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হবে তাতে দেখা যাবে যে পুরো চিচিঙ্গাটা আমার সিদ্ধ হয়ে গেছে। ফিরে এলাম কিছু সময় পর, ভাজিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, চেক করে দেখেছি। আর যদি একটু নামানোর আগ দিয়ে ধনে পাতা দিতে পারেন তবে আরও বেশি টেস্টি হবে। বাসায় ধনে পাতা ছিল না তাই দিতে পারলাম না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।